হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ শুট করিনি, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অন্যরকম একটি ব্লগ। আমি আমার পছন্দের কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমার কাছে যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা, আজকে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আজকে আজকে মানে এখন রাতে আমি এই যে এই ব্লগটা শ্যুট করছি, এটা কালকে সকাল 10টায় পোস্ট হবে। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থেকো। তো চলো শুরু করি আমার প্রথম শাড়ি দিয়ে। প্রথমেই দেখাই আমার এই শাড়িটায়, কারণ এটা আমার কাছে, এই যে শাড়িটা দেখছো এটা আমার কাছে অনেক মূল্যবান। তার কারণ আমি তোমাকে তোমাদেরকে বলছি, এটা একটা জামদানি আছে, ইয়েলো কালারের জামদানি, এই লাল কন্ট্রাস্ট লাল পাড় আছে আর ইয়েলো কালারের জামদানি, পুরো বডিটা এইরকম আর আঁচলটা এই কালারের গেছে। তো এইটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। আশীর্বাদ মানে যখন আমার বিয়ে হয়, যেদিন আমার বিয়ে হয় সেদিন আমার আশীর্বাদ করতে এসেছিল শ্বশুর বাড়ি থেকে, তখন আমি এই শাড়িটা পরেই আমার আশীর্বাদ হয়েছিল, ওই জন্য এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, এই জন্য এই শাড়িটা দিয়েই আমি শুরু করলাম। আর সবার প্রথমে লাল কিংবা হলুদ শুভ রং এগুলো দিয়ে শুরু করাই ভালো, তাই না? এটা একটা দেখালাম, আর আমি তো খুব একটা শাড়ি এখানে পরি না, ওই জন্য আমার এখানে খুব একটা শাড়ি নেই, অল্প কয়েকটাই আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর যে কটা আছে সে কটা আমার পছন্দের, সেই জন্যই আমি এগুলো এখানে এনে রেখেছি। আর দেখো এই একটা তুঁতে কালারের একটা শাড়ি, এটাও আমার খুব পছন্দের, এই যে কন্ট্রাস্ট পাড় আছে আবার এই পাড়েরই ব্লাউজ আছে সাথে, মানে খুব সুন্দর, পরলে পরে খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে বলার বাইরে। এটা আমি পরেছি, কয়েকবার পরেছি। আর এটার আঁচলটাও দেখিয়ে দিই, পুরো বডিতেই এই কাজটা আছে, পুরো বডিতে এমব্রয়ডারি করা। আর এই দেখো এটা হচ্ছে আঁচল, আঁচল আর ব্লাউজ পিসটা একই। এই গেল আমার সেকেন্ড সেকেন্ড শাড়ি গেল এটা। থার্ড নম্বর শাড়িটা দেখা, এটা হচ্ছে, এটা এটাও একটা সিল্কের শাড়ি। অ্যাকচুয়ালি আমি রয়্যাল ব্লু তুঁতে এগুলো বেশি পছন্দ করি, ওই জন্য এসবই আমার ভাঙা হয়েছে। এটা আমার কেনা, ওটা আমার গিফটে পাওয়া, এটা আমার, এটা আমি কিনেছি। কেমন লাগছে জানিও দেখো, অল ওভার এই কাজ করা আছে, আর এই যে ব্লাউজ, এই যে আঁচল, এটা আর ব্লাউজ পিস, এটা প্লেন। এটা হয়ে গেল 3 নম্বর। কি বলতো বন্ধুরা, গরমের সময় না সিল্কের শাড়ি খুব একটা মানে পরাই যায় না, মানে সুতির শাড়ি হলেই ভালো হয়। সেখানে দাঁড়িয়ে এ কটা শাড়ি, আসলে আমি শাড়ি প্রথমত তো খুব একটা পরি না, যে কটা পরি মোটামুটি একটু গর্জিয়াস দেখে পরার চেষ্টা করি, গর্জিয়াস কারণ বুড়ি যখন বয়স হয়ে যাবে তখন তার এগুলো পরতে পারবো না, ওই জন্যই এখন এগুলো পরছি। তারপরে আস্তে আস্তে লাইট কালারের দিকে যাবো, কারণ আমার লাইট কালার শাড়ি বেশি ভালো লাগে, বেশি ডিপ কালার শাড়ি ভালো লাগে না, কিন্তু এখন একটু ডিপ কালারই পরি। এমনি তো শাড়ি খুব একটা পরা হয় না, যে কটা পরি একটু ডিপ কালার দেখেই পরি। আর এটা দেখো, এই শাড়িটা একদম নতুন, আমি একদিনও এখন অবধি পরিনি, এখনো একদিনও এটা ইউজ করিনি। এটা হচ্ছে সাউথ গাদোয়াল, এত সুন্দর কাপড়টা, খুব সুন্দর। আর এটা দেখো, আমি একটু বেশি হিজিবিজিটা তো খুব একটা পছন্দ করি না, সিম্পলটাই বেশি পছন্দ করি, ওর জন্য
পাশে একই পার গেছে, এই যে দেখো পেপারও এখনো ঢোকানো রয়েছে কার্ডটা। আর এবার পুরো অল ওভারে বুটি বুটি ডিজাইনটা আছে, এই যে বুটি ডিজাইনটা রয়েছে। আর এই যে আঁচলটা, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই, এটা এই সেম কন্ট্রাস্ট, ওয়াও এই কালারের ব্লাউজ। আমি কিন্তু এটা দেখিনি, আজকে দেখলাম যে এই কালারের ব্লাউজ পিস, আমি এটা খুলেই দেখিনি, কত সুন্দর। আর হচ্ছে লাস্ট ওয়ান এইটা, এটা হচ্ছে শো স্টপার, এটাও আমি এখনো অব্দি একদিনও পরিনি। এটা হচ্ছে শো স্টপার, দেখো এটা হচ্ছে ইক্কত কাঞ্জিবরণ বলে, এগুলো কি ইক্কত কাঞ্জিবরণ বলে। কেমন লাগছে একটু বন্ধুরা বলো তো, এটা পড়লে আমাকে কেমন লাগবে। এটার আঁচলটা আমি তোমাদের ভালো করে আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো আঁচলটা, এটা পার, এই যে আঁচল, এটা ব্লাউজ পিস, এই যে এটা ব্লাউজ পিস, বডি, এই যে রান কন্ট্রাস্ট রানী কালার, আর এই যে সবুজ কালার, এই যে ভেতরে এরকম আম কলকা কলকা যে ডিজাইনটা গেছে, এই যে আম কলকা কলকা এই ডিজাইনটা ভেতরে পুরো গেছে, এর ভেতরে পুরো এই ডিজাইনটা, খুব সুন্দর শাড়ি। তোমাদের আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। তোমাদের জন্য তো কমেন্ট বক্স খুলে রেখেছি গল্প করার জন্য, তোমরা তো গল্প করো না কেউ। আমার কাছে যা আছে আমি তাই দেখালাম, এর থেকে বেশি কালেকশন আমার কাছে নেই আপাতত, কারণ আমি প্রথমেই বললাম আমি শাড়ি খুব একটা পরি না। আর আমার যা আছে শ্বশুর বাড়িতে আছে, দেখো আমি শাড়ি ফোল্ডও করে ফেললাম তোমাদের সামনে। এটা একটু ফোলটা একটু চেঞ্জ হয়ে গেছে, এ দেখো এটার আঁচলটা এরকম। আর এটা হচ্ছে সাউথ গাদওয়াল, তো কাপড়ের কোয়ালিটিটাই আলাদা একদম, খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি এগুলো। আর এই যে ব্লাউজ পিসটা, এটা পাড়ে বসে এইভাবে খুব সুন্দর লাগবে এভাবে পরলে। আর এই যে বডি, বডি দেখো এখানে কিন্তু কালারটা চেঞ্জ আছে, এই দেখো এখানে এই কালারটা চেঞ্জ, এখানে আবার এই কালারটা চেঞ্জ, মানে খুব সুন্দর, খুব সুন্দর লাগবে পড়লে। এটা যখন আমি পরবো, যখন কেটে কুটে সব কিছু ঠিকঠাক করে পরবো, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করবো, এই শাড়িটা আমি শেয়ার করবো একদম তোমাদের সাথে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার শাড়ির কালেকশন, শাড়ির কালেকশন বলা ভুল, এগুলো আমার পার্টিকুলার চয়েসের কয়েকটা শাড়ি যেগুলো আমি পছন্দ করি। আমি খুব হিজিবিজি পছন্দ করি না, হালকা পাতলা আমার পছন্দ করি, তাই আমার পছন্দের শাড়িগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদেরকে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। এবং এবং তোমাদেরকে একটা কথা বলতে চাই,
তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি একদম রইলাম যে শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। এই কামনাই সবসময় করি আমি, তোমরা যাতে সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও আমাকে। তো আজকের মতন ব্লগটা আজ এখানেই শেষ করছি। ততক্ষণ আবার কাল 10টায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো।